আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয় ভালো আছো, সুস্থ আছো এবং প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে নিরাপদে আছো। তোমাদের সবাইকে আহমেদ বাউনি একাডেমির অনলাইন স্কুল ক্লাসে স্বাগতম। এই মুহূর্তে যারা ক্লাসটি দেখছো অবশ্যই ক্লাসটি শেয়ার করে দেবে। আর আজকের আমার ক্লাসটি আসলে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তো শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের যে ক্লাসটি নেব সেটা হচ্ছে, তোমাদের ইতিমধ্যে একটি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে গণিতের উপরে, সেই অ্যাসাইনমেন্টের উপরে আমি আজকে ক্লাসটি নেব। এটি হচ্ছে বীজগণিতের মান নির্ণয়ের চতুর্থ অধ্যায়ের উপরে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে। তো এই চ্যাপ্টারটি করতে গেলে আসলে আমরা, বা যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে সেখানে আমাদের বর্গের বা ঘনের কিছু সূত্র জানা দরকার। বাট আমার বিশ্বাস তোমরা এই সূত্রগুলো সম্বন্ধে পরিচিত এবং এগুলো তোমাদের মনে আছে। আর করোনার পরিস্থিতিটা যেহেতু আবার মহামারী রূপে আকার ধারণ করেছে, সেই কারণে আমাদের বাসায় থাকতে হচ্ছে। তো তোমাদের কাছে আসলে বিশেষভাবে অনুরোধ, তোমরা এই সময়টাকে কাজে লাগাবে এবং প্রত্যেকে আসলে নিরাপদে থেকেই বাসায় স্টাডি করবে, বেশি বা মানে বাড়ির বাইরে যাবে না। এবং যতটুকু সময় বাসায় থাকো আসলে পড়াশোনার মাঝেই থাকবে, তার পাশাপাশি তো আনন্দ বিনোদন চলবেই। এবং ক্লাসটি যেহেতু নেব এবং এই ক্লাসে যদি কোনো তোমাদের প্রবলেম থেকে থাকে সেটা অবশ্যই আমাকে ইনবক্সে জানাবে। আর অ্যাসাইনমেন্টের প্রশ্নটা তোমাদের হাতে আছে, তারপর আমি প্রশ্নটি লিখে রেখেছি বোর্ডে, দেখো। তো এখানে আসলে আমাদের উদ্দীপকটা দেওয়া আছে কি, যে এ ইকুয়াল টু পি প্লাস কিউ প্লাস আর, তারপরে দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু ওয়ান, এবং এম সমান একটা রাশি দেওয়া আছে, মানে মোট আমাদের তিনটা রাশি দেওয়া আছে, তাই না? তো ক নম্বরে বলা হয়েছে, এ যদি কোনো বর্গক্ষেত্রের এক বাহুর পরিমাপ হয় তাহলে এর ক্ষেত্রফলটা কীভাবে নির্ণয় করব। তো তার আগে তোমাদের একটা কথা বলে নেই, তোমরা অ্যাসাইনমেন্টটা করার আগে দেখবা যে সেইখানে মূল্যায়ন রুবিক্স যে কথাটা লেখা আছে সেখানে কিন্তু দেওয়া আছে আসলে কে ক খ গ ঘ, এই অঙ্কগুলো আসলে আমরা কীভাবে কী মেনটেন করে আসলে অঙ্কগুলো করব। তো সেটা রুলসটা মেনটেন করে আসলে তোমরা করার চেষ্টা করবে অ্যাসাইনমেন্টটা, ঠিক আছে? তারপর আমি ক্লাসটা নিচ্ছি, তোমরা দেখো। তো আমরা জানি আসলে কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা কী, কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য, অথবা কোনো বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্যকে যদি আমরা এ ধরি তাহলে ক্ষেত্রফলটা কী হবে, এ স্কোয়ার। তো সেই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা এখানে অঙ্কটা করব। তো আমরা ক্লাসটা শুরু করি। ক নম্বরে তো দেওয়া আছে কি আসলে এ সমান, সেটা আমরা লিখব। এটা দেওয়া আছে, তাই না? কিন্তু এখানে বলা হয়েছে একে কোনো বর্গের আমরা এক বাহুর দৈর্ঘ্য ধরে নেব। তাহলে এখানে আমরা একটু লিখেই নেই, যে মনে করি যেহেতু এ সমান এত পাশে আমরা লিখে দেই, বর্গের এক বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে? এ হচ্ছে কোনো বর্গের এক বাহুর দৈর্ঘ্য। তাহলে আমাদের কি বের করতে বলা হয়েছে, কোনো বর্গের ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা আমরা জানি কি আসলে, ক্ষেত্রফলের সূত্রটা কি হবে, কারণ বর্গের চারটা বাহুর দৈর্ঘ্য সমান হয়, তাই না? এখানে দৈর্ঘ্য পরিমাপ যা, প্রস্থের পরিমাপতা। তাহলে আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি আমরা লিখব, বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য। তার মানে আমি এখানে কিন্তু এ স্কয়ার লিখতে পারি, কারণ একটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয় আরেকটা বাহুর দৈর্ঘ্য এ, এ এ গুণ করে দিলে এ স্কয়ার হয়। আর আমরা লিখতে পারি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এ স্কয়ার, এখানে আমরা বর্গ একক লিখে নিই।
আচ্ছা আমরা এ স্কয়ার লিখলাম, ঠিক আছে। এখন আমরা এ স্কয়ারের মানটা বসাবো। এ স্কয়ারের মানটা কি, এর মানটা কি ছিল? পি প্লাস কিউ প্লাস আর হোল স্কয়ার, এটা ছিল, তাই না? এখন এটাকে আমরা কি করব, আমরা বর্গের এক নম্বর সূত্রটা পড়েছিলাম না, এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু কি, এ স্কয়ার প্লাস টু এবি প্লাস বি স্কয়ার। তো এইখানে কিন্তু আমাদের পদ আছে কয়টি, তিনটি। সো আমি প্রথম দুটি পদকে এ ধরে নেব। দেখো পি প্লাস কিউটাকে আমি এ ধরে নিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, প্লাস হচ্ছে আর হোল স্কয়ার। এখানে কিন্তু পি প্লাস কিউ হচ্ছে কিন্তু এ এবং আর হচ্ছে বি। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্রটা কি হবে, আমি উপরের অংশটুকু মুছে দিয়ে উপরে লিখছি। দেখো এটার পরের লাইনটা না, আমরা উপরে লিখছি। এখানে এ হচ্ছে কি, পি প্লাস কিউ, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এখানে এ হচ্ছে পি প্লাস কিউ, তার মানে এ স্কোয়ার হচ্ছে কি, পি প্লাস কিউ হোল স্কোয়ার। তারপরে প্লাস সূত্র অনুযায়ী টু, এর মান হচ্ছে পি প্লাস কিউ, বি হচ্ছে আর ইন্টু আর প্লাস আর স্কোয়ার। এখন দেখো এই যে পি প্লাস কিউ, এটা কিন্তু আবার বর্গের সূত্রে যাচ্ছে, তাই না? আমরা যদি পিটাকে এ ধরি এবং কিউটাকে বি ধরি, তাহলে এটা সূত্রটা আবার কি যাচ্ছে, এখানে আমরা লিখব পি স্কোয়ার প্লাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার। এখানে দেখো টু ইন্টু পি প্লাস কিউ ইন্টু আর, মানে টু দিয়ে আরকে গুণ করে দেই, তারপরে তার সাথে আবার পি গুণ করে দিলে কি হবে, টু পি আর লেখা যায়, তাই না? প্লাসে প্লাসে প্লাস, টু এর সাথে আর গুণ টু আর, তার সাথে কিউ গুণ করে দেব টু কিউ আর, তারপরে আর স্কোয়ার যা আছে তাই। এটাকে একটু সাজিয়ে লিখি আমরা, পি স্কোয়ার প্লাস, দেখো পি স্কোয়ার, তারপরে লিখব কিউ স্কোয়ার, তারপরে লিখব আর স্কোয়ার, তারপরে টু পি কিউ, এই যে টু পি কিউ লিখলাম, তারপরে লিখব টু কিউ আর, তারপরে টু পি আর, ঠিক আছে। এটাই কিন্তু কোনো বর্গের ক্ষেত্রফল নির্ণয় বের হয়ে গেল। এখানে আমরা অবশ্যই বর্গ একক লিখে দেব, কারণ এটা মান নির্ণয় করতে বলা হয় না, আমাদের কি বলছে, কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে। সুতরাং বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে কি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস টু পি কিউ প্লাস টু কিউ আর প্লাস টু পি আর। অবশ্যই বর্গ একক লিখে দেব। এটা আমাদের ক হয়ে গেল, আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছিল, আমরা সেটা বের করে নিলাম। তারপরে খ নম্বরে দেওয়া আছে কি, যে দেখাও যে এ ডিভাইডেড এ স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই ফোর, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। কিন্তু তার আগে দেখো উদ্দীপকে কিন্তু আমাদের এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু ওয়ান একটা মান দেওয়া আছে, তাই না? তো আমরা আসলে এই অঙ্কটা করতে গেলে কি করব, এখন আমাদের উদ্দীপকে যে মানটা দেওয়া আছে সেটা আগে লিখে নিই। খ নাম্বার না লিখব কি, দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু ওয়ান। আচ্ছা এটা আমরা দুইভাবেই করতে পারি, আমরা এই যে দেওয়া আছে মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু ওয়ান, এখানে একটু ক্যালকুলেশন করে আমরা তারপরে বামপক্ষ লিখে মান বসিয়ে করতে পারবো, অথবা এখন আমি আমি যেভাবে করছি, দেওয়া আছে এত সমান এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু ওয়ান, এখন আমরা বামপক্ষ লিখব।
তোমাদের যেভাবে সুবিধা হয় সেভাবেই অঙ্কটা করে নেবে। এ নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস ওয়ান। আমাদের বাম পক্ষে এটা দেওয়া আছে তাই না? এটা সমান আমাদের কি বের করতে হবে, ওয়ান বাই ফোর। তো এইখানে আসলে আমরা কি করতে পারি বলো তো? ভগ্নাংশের লব এ দেওয়া আছে, ঠিক থাকবে, আমরা হর থেকে এ কমন নেব। এখন কথা হচ্ছে এ যে কমন নেব, এ তো আসলে তিনটা পদের মধ্যে নাই। প্রথম পদটা হচ্ছে এ স্কোয়ার, হরের কথা বলছি, দ্বিতীয় পদ হচ্ছে থ্রি এ, এবং তৃতীয় পদ হচ্ছে শুধু ওয়ান। কিন্তু তারপর আমরা এ কমন নেব। এ যদি কমন নেই, প্রথম পদ থেকে এ কমন নিলে কী থাকছে আমাদের? এ। তারপরে কী চিহ্ন আছে? প্লাস, প্লাস লিখলাম। তারপরে দ্বিতীয় পদ থেকে এ কমন নেওয়া মানে কি? আসলে থ্রি একে এ দিয়ে ভাগ করা। তো থ্রি একে এ দিয়ে ভাগ করলে আসলে কী থাকছে? থ্রি। তারপরে চিহ্নটা আছে কি? মাইনাস। এখন আমি যদি ওয়ানকে এ দিয়ে ভাগ করি কি হবে? ওয়ান বাই এ হবে, কারণ এখানে তো আসলে আমাদের এ নাই। আর কমন নেওয়া মানেই কিন্তু হচ্ছে আসলে আমি ভাগ করে দিচ্ছি। তো যেহেতু আমি এটাকে কমন নিয়েছি, সেটা ওয়ানের সাথে ভাগ হয়ে কি হয়ে যাচ্ছে? ওয়ান বাই এ হয়ে যাচ্ছে। এই জিনিসটা আমি তোমাদের এই জন্যই এভাবে করলাম, কারণ আসলে নাইনে ওঠার পর আমাদের এই নিয়মটা একটু দেখতে হবে বা এইভাবেই করতে হবে। উৎপাদকীয় বিশ্লেষণ এইভাবে অনেকগুলোই থাকবে। আর আমি তো প্রথমেই বললাম যেটা চাইলে আমরা উদ্দীপকে যেটা ছিল সেটা দিয়ে আমরা অন্যভাবে করতে পারতাম। আচ্ছা, এখন কি কি করা যায় দেখো তো? এই যে লব হচ্ছে এ, আর হরে যে আমরা এ কমন নিয়েছিলাম সেটা কাটা যায় তাই না? তা কাটা গেলে উপরে কি থাকছে? ওয়ান। আর নিচে কি আমরা একটু সাজিয়ে লিখতে পারি? এ, তারপরে হচ্ছে মাইনাস ওয়ান বাই এ প্লাস থ্রি, এটা লেখা যায়। এখন কি করবো আমরা দেখো তো? এই যে উপরে ওয়ান, আর আমাদের কিন্তু উদ্দীপকে দেওয়াই ছিল এ মাইনাস ওয়ান বাই এর মান কি? ওয়ান। আমরা এতটুকু সমান কি? ওয়ান বসাতে পারি, বসালাম, প্লাস থ্রি। তাহলে উপরে ওয়ান, নিচে থ্রি, আর ওয়ান যোগ করে দিলে কি হচ্ছে? ফোর। আমাদের কি ডান পক্ষ প্রমাণ হয়েছে? আচ্ছা, তাহলে আমরা কী লিখবো এখন? আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ বের হয়েছে, তাহলে আমরা কী লিখবো? বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত বা দেখানো হলো কি গো, ঠিক আছে? তারপরে দেখো গতে কি বলা হয়েছে, যে দেখাও যে এ কিউব ইকুয়াল টু পি প্লাস কিউ হোল কিউব প্লাস আর কিউব, সরি ইকুয়াল টু না, এটা নট দেওয়া আছে, একটু ভালোভাবে দেখো, আমি ফার্স্টে খেয়াল করি নাই। যে দেখাও যে এ কিউবের মান যেটা বের হবে, এটা লেফট সাইডে মানে বাম পক্ষে দেওয়া আছে, এবং ডান পক্ষে দেওয়া আছে কি? পি প্লাস কিউ হোল কিউব প্লাস আর কিউব, মানে দুইটার মান সমান হবে না, সেটা আমরা দেখাবো এখন। এবং এটা দেখাবো আসলে আমরা ঘন নির্ণয়ের সূত্রের আলোকে, না? লিখে নেই, দেওয়া আছে। বাম পক্ষটা আছে কি আমাদের? এ কিউব, এবং এর একটি মান দেওয়া আছে, তাহলে আমরা এর মানটা বসাই পি প্লাস কিউব প্লাস আর হোল কিউব। ঠিক আমরা বর্গ নির্ণয়ের ক্ষেত্রে যেমন প্রথম দুটি পদকে এ ধরেছিলাম, ঠিক ঘন নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রথম দুটি পদকে এ ধরে নেব। দেখো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, বি হচ্ছে শুধু আর, এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল কিউব দিয়ে দিলাম। আচ্ছা, আমরা এ প্লাস বি হোল কিউবের ঘন নির্ণয় সূত্রটা কী জানি? এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব, তাই না? তো সেই আলোকে আমরা সূত্রটা এখানে প্রয়োগ করব। এখানে হচ্ছে কি? পি প্লাস কিউ, এটা হচ্ছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার, এ কিন্তু পি প্লাস কিউ তাই না?
इंटू बी प्लस थ्री ए होच्छे पी प्लस किऊ इंटू बी होच्छे आर आर ए स्क्वायर प्लस बी किऊब मानी आर किऊब ठीक है এখন দেখো তো পি প্লাস কিউ হোল কিউব এটা আবার সরাসরি ঘন নির্ণয় সূত্রে আমরা ব্যবহার করতে পারছি বা প্রয়োগ করতে পারছি তাহলে এতটুকুকে আবার কিসের সূত্রে ভাঙাবো আমরা ঘন নির্ণয় সূত্রে এখানে পি হচ্ছে এ ধরে নেব এবং কিউ হচ্ছে বি তাহলে কি হবে পি কিউ প্লাস থ্রি পি স্কোয়ার কিউ প্লাস থ্রি পি কিউ স্কোয়ার প্লাস কিউব কিউব এটা কিন্তু হচ্ছে যে এতটুকু আমরা সূত্রে ভাঙালাম পি প্লাস কিউ হোল কিউব তারপরে স্টেপটুকু কী করা যায় দেখো তো এই থ্রি ইন্টু পি প্লাস কিউ হোল স্কোয়ার ইন্টু আর আমরা থ্রির সাথে আর গুণ বুঝায় তারপরে এটাকে একটু সামনে লিখলাম এবং পি প্লাস কিউ হোল স্কোয়ার এটা কিন্তু বর্গের সূত্রে লেখা যায় বর্গের সূত্রে আমরা ভাঙাবো পি প্লাস কিউ হোল স্কোয়ারটাকে তাহলে কী হবে পি স্কোয়ার প্লাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার ব্র্যাকেট দিয়ে দিলাম এখন দেখো থ্রির সাথে আর স্কোয়ার গুণ করবো থ্রি আর স্কোয়ার তার সাথে পি গুণ করে দিলে কি হবে থ্রি পি আর স্কোয়ার আমি একটু নিচে লিখছি না ওই লাইন ওইখানে লেখা যাচ্ছে না নিচে লিখছি তারপরে আবার থ্রি আর স্কোয়ার সাথে কিউ গুণ করে দিলে কি হবে থ্রি কিউ আর স্কোয়ার তারপরে থাকছে হচ্ছে আর কিউব লিখে দিলাম আর কে পাশ থেকে লিখব এটা মুছে দেবো তাহলে আচ্ছা দেখো তোমাদের সুবিধার্থে আমি আর একটু এ পাশ থেকে লিখছি না তোমরা কিন্তু খাতা অবশ্যই সমান সমানে বরাবর করে লিখবা হ্যাঁ আমি একটু আমি এইভাবে লিখছি বলে কিন্তু তোমরা খাতা এইভাবে লিখবা না আমি আবার বলছি সমান সমানগুলো যেন একদম সমান থাকে এটা যা আছে তাই লিখছি এখন আমাদের কাজটা কি দেখো শুধু একটা কাজ বাকি ছিল থ্রি আর কে এই যে পি প্লাস কিউ হোল স্কোয়ার যে সূত্র ভাঙালাম সেটা দিয়ে আমাদের গুণ করে দিতে হবে থ্রি আর এর সাথে পি স্কোয়ার গুণ করে দিলে কি হবে থ্রি পি স্কোয়ার আর তারপরে থ্রি আর এর সাথে টু পি কিউ গুণ করে দিলে কি হবে তিন দুগুণে ছয় সিক্স পি কিউ আর থ্রি আর এর সাথে কিউ স্কোয়ার গুণ করে দিলে থ্রি কিউ স্কোয়ার আর এখানে কিন্তু প্লাসে প্লাসে প্লাস হচ্ছে যার কারণে আমি সাইনের কোনো পরিবর্তন হচ্ছে না বিধায় আমি বলছি না কিছু থ্রি পি আর স্কোয়ার থ্রি কিউ আর স্কোয়ার প্লাস আর কিউ আচ্ছা এইখানে দেখো তো কোনো কিছুর সাথে কি যোগ মানে এখানে কোনো সদৃশ পদ আছে কি না নাই চাইলে তোমরা এটাকে সাজিয়ে লিখতে পারো বা এটা এইভাবে লিখে দেই এটা আমাদের বামপক্ষ হয়ে গেল না তারপরে ডানপক্ষে আছে কি পি প্লাস কিউ হোল কিউব প্লাস আর কিউ আমরা বামপক্ষটা করি এখন বামপক্ষ করেছি এখন ডানপক্ষ করব আচ্ছা ডানপক্ষে আছে কি পি প্লাস কিউ হোল কিউব প্লাস আর কিউব এটা ইজিলি করা যায় কারণ পি প্লাস কিউ হোল কিউব এটা কে প্লাস বি হোল কিউবের সূত্রে আমরা লিখব আর সূত্রটা তো আমরা জানি আমাদের কিন্তু ডান পক্ষ শেষ এখন দেখো এই বাম পক্ষ আর ডান পক্ষের মান কি এক বের হয়েছে এক বের আমাদের একই মান কিন্তু বের হয় নাই তার মানে আমরা লিখতে পারি বাম পক্ষ
not ডান পক্ষ সুতরাং a cube not p plus q whole cube plus r cube তারপর হচ্ছে ঘ ঘতে কি আছে ঘতে m একটা বীজগণিতীয় রাশি দেওয়া আছে এটাকে প্রথমে আমরা উৎপাদকী বিশ্লেষণ করব এবং উৎপাদকী বিশ্লেষণ করার পর আমাদের কি করতে হবে এটাকে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করতে হবে আর দুটি বর্গের অন্তররূপে লেখা থাকতে পারে অথবা দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো যখন এই ধরনের অঙ্কগুলো থাকবে তখন আসলে আমাদের আমরা একটা সূত্র পড়েছিলাম বর্গের এ বি এর একটা সূত্র পড়েছিলাম এ বি সমান সমান কি এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার তো আমরা সেই সূত্র আলোকে আমাদের পরের স্টেপে করতে হবে তো প্রথম স্টেপটুকু আসলে কি আমাদের উৎপাদকী বিশ্লেষণ করা সেটা কিভাবে করব দেখো আচ্ছা দেওয়া আছে কি এম সমান সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু টু এ প্লাস ফাইভ ইন্টু এটা দেওয়া আছে তাই না তোমরা একটু খেয়াল করো এটা খুব সম্ভবত তোমাদের চার দশমিক তিনের একটা অঙ্ক শেষের দিকে সে অঙ্কের মতোই তাই না তো সেই ক্ষেত্রে আমরা কী করবো দেখো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব আমরা যে তৃতীয় যে পদটা আছে সেটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি আগে তো প্রথম দুটি পদ যেভাবে আছে সেভাবে রেখে দিই একটু বড় হবে অঙ্কটা বাট আমার মনে হয় তোমাদের বুঝতে সুবিধা হবে আচ্ছা এটাকে যদি আমরা উৎপাদকী বিশ্লেষণ করি উৎপাদকী বিশ্লেষণ করার নিয়মটা হচ্ছে কি এই রাশিটাকে উৎপাদকী বিশ্লেষণ করতে গেলে সিক্সকে আমরা ভাঙাবো তিন দুগুণে ছয় তিন এবং দুই যোগ করে দিলে কি হচ্ছে ফাইভ মাঝে সংখ্যাটি সমান হচ্ছে তোমরা উৎপাদকী বিশ্লেষণ খুব ভালোভাবে পারো আমি জানি তাই এটা নিয়ে আর ডিটেলস আলোচনা করলাম না লেখা যায় তাই না প্রথমে যা ছিল তাই লিখলাম এখন কি করবো এখান থেকে প্রথম দুটি পদ থেকে কি কমন যাচ্ছে এ আমি কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিয়েছি থাকছে কি এ প্লাস টু তারপরে দুইটি পদ থেকে কি কমন যাচ্ছে থ্রি এ থ্রি দিয়ে সিক্সকে ভাগ করে দিলে টু হয় এখানে দেখো এ প্লাস টু কমন যাবে তাই না তারপরে এখান থেকে এ প্লাস টু কমন নিলে কী থাকছে এ তারপরে দ্বিতীয় পদ থেকে এ প্লাস টু কমন নিলে কী থাকছে থ্রি প্লাস থ্রি থাকছে এখন আমরা এখানে লিখি ধরি এই যে প্লাস টু এটা সমান আমরা পি ধরে নিলাম এবং এ প্লাস থ্রি সমান আমরা কিউ ধরে নিলাম দুইটাকে যোগ করে দিই যোগ করে দিলে কি হচ্ছে যোগের ক্ষেত্রে কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন হয় না তাই না তার মানে এখানে চিহ্নের পরিবর্তন হবে না এ এ যোগ করে দিলে কি হবে টু এ প্লাস টু প্লাস থ্রি যোগ করে দিলে কি হচ্ছে ফাইভ আর পি কিউ যোগ করে দিলে কি পি কিউ হবে না পি আর কিউ যোগ করে দিলে পি প্লাস কিউ হবে ঠিক আছে এখন আমরা কি করব এই যে লাস্টের যে রাশিটা ছিল সেখানে আমরা মানটা বসাবো কিভাবে দেখো সুতরাং এম সমান কি হচ্ছে এখন এক্স স্কোয়ার প্লাস এক্স এই যে টু এ প্লাস ফাইভ টু এ প্লাস ফাইভের একটা মান বের হয়েছে পি প্লাস কিউ বসালাম তারপরে প্লাস
আমরা a প্লাস টু সমান কি ধরেছিলাম p আর a প্লাস থ্রি সমান কি ধরেছিলাম q x দিয়ে p কে গুণ করে দেই p x x দিয়ে q কে গুণ করলে q x তারপরে থাকছে কি p q এখন কি প্রথম দুটি পদ থেকে কি কমন যাবে x থাকছে x প্লাস p দ্বিতীয় পদ থেকে কমন যাচ্ছে q থাকছে x প্লাস p x প্লাস p কমন নিয়ে নিলাম থাকছে কি x প্লাস q ঠিক আছে এটা হচ্ছে আমরা mটাকে উৎপাদকে বিশ্লেষণ করে নিলাম আমাদের প্রথম স্টেপটুকু শেষ ঘ নাম্বারের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে কারণ আমাদের সাইডে কিন্তু নিয়মটা দেওয়াই আছে যে উৎপাদকে বিশ্লেষণ তো আমরা mটাকে উৎপাদকে বিশ্লেষণ করে নিলাম এখন কি করব এটাকে দুটি বর্গের অন্তররূপে বা বিয়োগফল রূপে প্রকাশ করব সেটা কিভাবে করব এই যে এম সমান দুটি উৎপাদক বের হয়েছে এক্স প্লাস পি এবং ও এখানে আবার দেখো আমরা এখানে আরেকটু কাজ করে নেই আমরা পি সমান কি ধরেছিলাম পি সমান ধরেছিলাম এ প্লাস টু সেটা মানটা বসিয়ে দিই এবং কিউ সমান ধরেছিলাম এ প্লাস থ্রি হ্যাঁ এখন এটাকে আমরা দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করব কিভাবে করব দেখো এখানে আবার ধরে নেব আমরা আচ্ছা পি কিউই ধরি আমরা জানি এ বি এর সূত্র এ বি এর সূত্রটা হচ্ছে কি এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার কিন্তু এখানে আমরা ধরেছি কি পি কিউ তা সুতরাং পি কিউ সমান কি হবে পি এর মানটা কি সেটা বসাবো কিউর মানটা বসাবো ঠিক একইভাবে এখানেও কিন্তু বসবে দেখো এখানে পি এর মান বসিয়েছি কিউ এর মান বসিয়েছি ঠিক একইভাবে আমি পি এর মানটা বসালাম প্লাস প্লাস কিউ এর মান বসালাম ডিভাইডেড টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার মাইনাস পি এর মান বসালাম তারপরে মাইনাস কিউ এর মান বসালাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার তারপরে কি করেছি দেখো ব্র্যাকেট তুলে দিলাম এক এক্স প্লাস এ প্লাস টু প্লাস আর প্লাসে প্লাসে তো গুণ করলে প্লাসই হয় এখানে চিহ্নের কোনো পরিবর্তন হয় নাই মাইনাস
তারপরে প্রথম পদটুকু লিখলাম এক্স প্লাস এ প্লাস টু, তারপরে মাইনাস, মাইনাসে প্লাসে কিন্তু এখন কি হয়ে যাবে, গুণ করে দিলে মাইনাস এক্স, মাইনাসে প্লাসে মাইনাস এ, মাইনাসে প্লাসে মাইনাস থ্রি। এখন একটু যোগ বিয়োগ করে দিই, এক্স এক্স যোগ করে দিলে কি হচ্ছে টু এক্স, এ যোগ করলে টু এ ফাইভ, আর এখানে প্লাস এক্স মাইনাস এক্স কাটা যাবে, মাইনাসে এখানে থাকছে কি দেখো, প্লাস এক্স মাইনাস এক্স কাটা যাবে, প্লাস এ মাইনাস এ কাটা যাবে, মাইনাস থ্রি থেকে প্লাস টু বাদ দিলে কি মাইনাস ওয়ান থাকবে, তাই না? আর উপর থেকে টু কমন যাচ্ছে না, এটা যা আছে তাই রেখে দেই। আচ্ছা এইখানে দেখো, আমি যদি মাইনাসটাকে ই করে নেই, আচ্ছা একটা লাইন করে দেখাই, এটাকে এইভাবে লেখা যায় তাই না, শুধু শুধু আর একটা লাইন দরকার নেই, কারণ এ স্কোয়ারটা আসলে মাইনাসের উপরেও তাই না, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তার মানে আমরা এটাকে হাফ হোল স্কোয়ার লিখতে পারি। এটাই হচ্ছে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো, তারপর কোনো সমস্যা হলে অবশ্যই বলবে। ফুল অ্যাসাইনমেন্টে আসলে করানোর চেষ্টা করেছি, তারপরে বলবো। যে অর্ধবার্ষিকের যে সিলেবাসটা আছে আমার অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা পরিস্থিতি যাই হোক, কারণ পরীক্ষা তো তোমাদের হবেই, তো সেই আলোকে আসলে তোমরা অর্ধবার্ষিকের জন্য সিলেবাসটা দেখে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। এবং শুরু করে দাও মানে কি, সবসময় আসলে স্টাডির মধ্যে থাকতে হবে। তো সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।